ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের আশুতি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলাগাছিয়া বাগপোতার এস এম ইন্ডাস্ট্রিয়াল প্লাজা নামক জায়গায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেল 4:30 নাগাদ স্থানীয়রা আগুন দেখতে পেয়ে থানায় খবর দিলে থানা ফায়ার ব্রিগেডকে খবর দেয়। লকডাউন থাকায় কারখানা বন্ধ ছিল, তাই ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। তবে ইন্ডাস্ট্রিয়াল এলাকার কাছাকাছি এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন লেগে যাওয়ার কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে সেখানে। অ্যাডমিশন ওপেন 2020-21 সেশন, সপ্তগিরি স্কুল অফ নার্সিং, ব্যাঙ্গালোর। ফর GNM নার্সিং, BSc নার্সিং, MSc নার্সিং। ফর অ্যাডমিশন কন্ট্যাক্ট 781-396-3001। বিধ্বংসী, এটা একটা প্লাস্টিক কারখানা। এটা কীভাবে, কারণ কারখানা আজকে বন্ধ ছিল যেহেতু লকডাউনের পিরিয়ড ছিল, ভেতরে কোনো কারণবশত আগুন লেগে যায়। তো আমরা আশেপাশে সবাই লোক দেখতে পাই, থানাকে ইনফর্ম করি, তারপর থানা থেকে ফায়ার ব্রিগেডকে ইনফর্ম করা হয়, তারপর তারা আসে। বিধ্বংসী আগুন লাগানোর তিনটে ইঞ্জিন 10 মিনিটের মধ্যে চলে আসে, তারা আগুন এখনো পর্যন্ত নেওয়াতে পারেনি, নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে চলে আসে। মূলত কী তৈরি হতো কারখানা? এখানে প্লাস্টিকের বিভিন্ন ধরনের জিনিস তৈরি হতো। আজকে তো লকডাউন পুরোটাই বন্ধ, পুরোটাই বন্ধ ছিল। কীভাবে আগুন লাগলো কি মনে হচ্ছে? মনে হচ্ছে তো কেউ ছিল না, শর্ট সার্কিট থেকে কারেন্টটা আগুনটা লেগেছে মনে হচ্ছে। এই মুহূর্তে কটা ইঞ্জিন এসেছে? এই মুহূর্তে তো তিনটে ইঞ্জিন দেখা যাচ্ছে। এখানে তো অনেক এলাকায় দেখলাম প্রচুর তো ঘনবসতি, আতঙ্কিত হয়ে পড়েছিলেন কোথায়? হ্যাঁ, আমরা তো প্রথমে আতঙ্কিত হয়েই পড়েছিলাম। তারপর তো যথেষ্ট ফায়ার ব্রিগেড থেকে যথেষ্ট তৎপরতার সহিত আগুন নেবায়, পরে আর কিছুক্ষণ পরে আগুন নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসে, তারপরে আর অসুবিধা হয়নি। আগুন আছে, সামান্য আগুন আছে, ওই 20% মতো আছে, 80% নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসে। আপনার নাম? আমার নাম প্রদীপ দাস। এটা এসকে এন্টারপ্রাইজ, এটা কলাগাছি, একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। ইভেন্টে আমরা খবরটা পাই 3:30-3:30 সময়। এতে দেখি নিচের গোডাউনটা জ্বলছে আর ওপরে কিছু জ্বলছে আর কি। এটা প্লাস্টিকের একটা গোডাউন, গার্মেন্টস আছে ওখানে। আমরা কন্ট্রোল করে নিয়েছি টোটালটাই। আমার উপরে একটু পকেট হিট আছে, ওর জন্য ড্যাম্পিংটা চলছে। এটা হচ্ছে ওই প্লাস্টিক গার্মেন্টস দিয়ে ওই প্লাস্টিকের কাভার তৈরি করতো, চিরুনির কাভার, ওই কাভার, বিভিন্ন টয়ের কাভার। আগুনটা এখন ওই ভালো করে তদন্ত না করে বয়ে আছে না, কারণ টোটাল এই তো প্লাস্টিকের তো বয়ে আছে। হেভি হতে পারে কিন্তু এখন বয়ে আছে না। কটা ইঞ্জিন আছে আমাদের? টোটাল ইঞ্জিন আছে 5টা 6টা। ওয়াটার সোর্স খুব কম ছিল, সামনে একটা আমাদের ই আছে, ওই জলের পুকুর পন্ডের মতন আছে, ওখান থেকে জলটা আমরা রিলে করে নিচ্ছি টু পোর্টেবল পাম্পের সাহায্যে। এখন তো আগুন নিয়ন্ত্রণে, আগুন টোটালটাই নিয়ন্ত্রণে, এখন ড্যাম্পিং ডাউন চলছে। আপনার নাম? দীপক কুমার ঘোষ, ডিভিশনাল ফায়ার অফিসার, সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট। কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস ছাত্রছাত্রীদের জন্য সুখবর, পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি দপ্তরের সহায়তায় আরামবাগ প্রাইভেট ITI-তে ফিটার ও সার্ভেয়ার কোর্সে ভর্তি চলছে। আমাদের ঠিকানা আরামবাগ প্রাইভেট ITI, দৌলতপুর, আরামবাগ, হুগলি। বিশদ জানতে ফোন করুন এই নম্বরে 9932855306, 9932855121। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক পাশ করার পর ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ার সঠিক দিশা হচ্ছে কারিগরি শিক্ষা। সুদীর্ঘ সময় ধরে এই কারিগরি শিক্ষার উপর ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ার অভিজ্ঞতা সম্পন্ন ভারত সরকারের NCVT অনুমোদন প্রাপ্ত ITI হচ্ছে
অগাস্ট 2020 শিক্ষাবর্ষের জন্য সার্ভেয়ার, ড্রাফটসম্যান, সিভিল, ফিটার, সুইং টেকনোলজি কোর্সগুলিতে সরাসরি ভর্তি চলছে। আমাদের আরও একটি ভারত সরকারের NCVT কর্তৃক অনুমোদনপ্রাপ্ত ITI SNP টেকনিক্যাল প্রাইভেট ITI সতীতলা 24 নম্বর রুট আরামবাগ। অগাস্ট 2020 শিক্ষাবর্ষে সার্ভেয়ার ও ইলেকট্রিশিয়ান কোর্সে সরাসরি ভর্তি চলছে। ভর্তির জন্য সরাসরি যোগাযোগ করুন 9732028756 অথবা 9732520783 এই নম্বরে। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।